আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই হোম মাই হেভেন বাই বিটি হেলেন। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে নিয়ে এসেছি মিষ্টি কুমড়ার বড়া এবং আমার হাজব্যান্ডের বার্থডেতে ওর এটা খুব প্রিয় খাবার, মানে তার প্রিয় খাবারদের রান্না করার সাথে সাথে এই ফুলের বড়াটা করেছি। তাই শীতের সিজনে যেহেতু এই ফুলটা বেশি পাওয়া যায় এই জন্য বড়াটা করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। ময়দা, সুজি এবং বেসন, বেকিং পাউডার, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সাথে একটু মানে সজের গুঁড়া যেটা আমি নিজে হাতে করি সেটা একটু গুঁড়া ইউজ করবো। এগুলো এই সব দিয়ে একটা বেটার তৈরি করে যেমন বেগুনি করা হয় ওরকম আমি একটা ড্রো করে বেটার করে নিব বেটার দিয়ে। মিষ্টি কুমড়াটা ফুলটা এভাবে বেছে ধুয়ে নিয়েছি। গোলাটা হয়ে গেলে সেই গোলার ভিতরে চুবিয়ে ডুবো তেলে ভাজতে হবে। চুলায় আমি তেলও গরম দিয়ে দিয়েছি। গোলাটা এমনভাবে করব যাতে বেশি পুরো না হয়, যেন পুর যদি বেশি বড় মোটা হয় তাহলে কিন্তু ফুলের স্বাদটা থাকে না, ফুল খেতে অতটা মজা লাগে না। আমি পাতলা করেই বিটারটা করে নিছি, দেখেন আপনি বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না এরকম। ঠিক এমনটা হবে। তো যাই হোক, তেল গরম হয়ে গেছে, এখন আমি ডুবো তেলে ভেজে নিব কুমড়া ফুলের পাকোড়া। আমরা পাকোড়াও বলতে পারি, বড়াও বলতে পারি, কুমড়া ফুলের চপও বলতে পারি, যে যেটা ইউজ করে সে সেটাই ইউজ করে। আমরা বড়াটাই বেশি ইউজ করি যেহেতু এটা আমাদের আঞ্চলিক ভাষা। আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে, যাদের ভালো লাগবে তারাই দেখবেন, আর যাদের বিরক্ত লাগবে তারা না দেখাই ভালো। বিরক্তকর কোনো কিছুই কারো বেশি ভালো লাগে না, ওটা না দেখাই ভালো। তো যাদের ভালো লাগবে তারা আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী নোটিফিকেশন যা পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সেই সব বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে, তাই যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি ভিডিও করতে মানে খুব ভালো লাগবে, আরও পরবর্তী ভিডিওগুলো আমার আরও সুন্দর করার চেষ্টা করব, আপনারা দোয়া করবেন। আর আজ আমার যেহেতু আজ আমার হাজব্যান্ডের 43তম বার্থডে, তো আমার হাজব্যান্ডের জন্য আপনারা দোয়া করবেন, ওর যেন শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং আমাদের সম্পর্ক, আমাদের মানে আমাদের সুখের সংসার যেন সবসময় সুখকরই থাকে, কোনো পালা মুসিবত যেন না আসে। আল্লাহ যেন সকল প্রকার পালা মুসিবত থেকে আমাদের রক্ষা করেন, রোগ বালাই থেকে আমাদের রক্ষা করেন, এসবের জন্য দোয়া করবেন অবশ্যই। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকুন, সুখে থাকুন। তা আমার ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। আমাদের ফ্যামিলির সময়টা মানে আমরা খেয়ে মজা করলাম, সেগুলো দেখতে অবশ্যই ভালো লাগবে। যেহেতু আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ওরাই ওর বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বসেছিল রাত 12টা পর্যন্ত, আমার ছেলেও ঘুমায়নি।
সে রাত ঠিক 12টার সময় বাবাকে ঘুম থেকে টেনে তুলে আমরা সারপ্রাইজ দিচ্ছি, বার্থডে সারপ্রাইজ। যদি সকালে শীত লাগে তাহলে শাকের সাথে যেহেতু ও কেক খায় না এই জন্য আমি হাতে পুডিং করেছি, পুডিং পুডিংই আমরা কেকের মতো করে কাটলাম। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টের আশায় রইলাম। তারপর নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।